গুড ইভিনিং। তো আমি মাস্ক পরে আছি, তুমি মাস্ক পরো নি কেন? ফোর্থ ওয়েভ আসছে সেটা জানো কি? কারণ কারণ হচ্ছে, কারণটা বলতে পারছে না, কারণ কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে পড়তে পারে পড়বে আর যে পড়বে না পড়বে না। যাই হোক, আমি মনে করি তোমরা ধরো মাস্ক পাস গুলো পরো। যাই হোক, তোমার টাইটেল এন্ড থাম্বনেল থেকে কি বুঝলে আর তুমি কি বুঝছো? 5 টাকায় চিকেন বিরিয়ানি। এক্স্যাক্টলি 5 টাকায় চিকেন বিরিয়ানি আমরা খেতে যাচ্ছি আজকে। আরে সবাই 10 টাকা দিয়ে কিছু, আমরা 5 টাকা দিয়ে খাবো। 5 টাকা দেখাই আজকে, ঠিক আছে? কোথায় আছি না আছি সে বৃত্তান্ত তো ভিডিওতেই থাকবে। অ্যাবসলিউট, তার জন্য পুরো ভিডিওটা দেখতে মানে দেখতে হবে, তার জন্য ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনে টাং করে বাজিয়ে দাও লেটেস্ট আপডেটের জন্য। এরকম ইউনিক ইউনিক ব্লগ, ফুডি গ্রেডের কথা তো বলছিস না একবার। আরে ফুডি গ্রেড এখন কি বলবো, ভিডিও শেষে বলবো, আর না হলে না বললেও লাভ নেই। মানে এর এখন একটা হাই ফাই ব্যাপার, মার্কেট এখন মানে আছে, বাট যেখানে সেখানে চিনতে পারছে না লোক আমাকে। আরে যাকগে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর আজকে তাহলে আমরা 5 টাকায় খাওয়া হবে, 5 টাকায় চিকেন বিরিয়ানি দেখতে থাকো, পুরো ব্লগটা এনজয় হবে। আর তোমরা কি স্টেশনটা গেস করতে পারছো কোথায় আছি না? যারা গেস করতে পারছো তাহলে জায়গাটা বুঝে নাও, কমেন্ট সেকশনে জানাও। আর চলো আমরা পুরো ভিডিওটা করি। আইও, ভিডিওটা দেখতে দেখতে বুঝে যাবে আমরা কোন জায়গায় আছি। একদম, চলো চলো। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলা সিয়াস অফ ফুডিজ। চলো হ্যাংলামি করা যাক। সো ফাইনালি কিন্তু যেটার জন্য এসেছিলাম, বেসিক্যালি 5 টাকায়, মানে মাত্র 5 টাকায় একটা ওই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো মাত্র 5 টাকায়। বাইরে বেশ 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 ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টির মধ্যে ভাই এরকম একটা বিরিয়ানি জাস্ট মানে একটা আলাদাই লেভেলের হচ্ছে, ঠিক আছে? মানে এতদিন বেশ গরম গরম ছিল ওই খাওয়া দাওয়া, মাথায় উঠে গেছিলো, বাট ফাইনালি ঝড় বৃষ্টিতে একটু বিরিয়ানি খেতে এসেছি। তো বিরিয়ানির রাইসটা প্রসঙ্গে যদি বলি, 5 টাকা দাম অনুযায়ী এরকম একটা বেশ রাইস দিয়েছে, ইয়ালোইশ টাইপের, কলকাতা কাটিংয়ের রাইস বলা গেলেও বলা যেতে পারে। এরকম একটা বেশ সুন্দর বড় একটা আলু দিয়েছে, ঠিক আছে? আর একটা এরকম সাইজের কিন্তু চিকেন রয়েছে। হ্যাঁ, একদম তাই, 5 টাকা দাম অনুসারে আবার কী দেবে, এটা তো একদমই ঠিক তাই। তো চলো বিষয়টা খেয়ে দেখে কীরকম লাগছে পুরো বিষয়টা। সো ফার্স্ট অফ অল একটু চালটা নিয়ে শুধু খেয়ে দেখি। বিরিয়ানিটা হালকা একটু ড্রাই লাগছে, গলায় একটু আটকে যাচ্ছে, বাট ওই অয়েলি ব্যাপারটা নেই। হতে পারে অ্যাকচুয়ালি দোকানটা যা ভিড় হচ্ছে না, বেসিক্যালি মানে মারাত্মক একটা মানে ক্রেজ এই দোকানটাতে এই অফারের জন্য। আর এছাড়াও বিভিন্ন কম্বো অফার যেহেতু রয়েছে, তো প্রচুর মাল আসছে যাচ্ছে শেষ হচ্ছে, তো সেই কারণে আমার যেটা মনে হলো একটু ড্রাই লাগছে আমার, হয়তো এদিক ওদিক হয়তো কিছু হয়েছে কোনো তাড়াহুড়োর কারণে, বাট হালকা একটু ড্রাইনেস, এর সাথে কোনো সাইড ডিশেস, ইয়েস সাইড ডিশেস হলে আই হোপ বিষয়টা বেশি ভালো লাগতো, কাইন্ড অফ চিকেন চাপ বা কিছু একটা হলে বেশ ভালো লাগতো। সো ফাইনালি এবার আসি আলুতে, দেখি দেখো এই দোকানের বিরিয়ানির আলু নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আলু না সেটা শক্ত হয়। তো আমি একটু দেখি এটা সত্যি কিনা। তো আলুটা আমি ক্লিক করলাম, দেখো যে পুরোপুরি যে নরম সেটা কিন্তু না, যারা এই কমপ্লেনটা করেছে তারা ঠিকই বলছে, কারণ ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাপারটা ভাঙছে না, হালকা একটু এই জায়গাটাতে শক্ত আছে। এই ধনে পাতার চাটনিটা মারাত্মক হয়েছে,
একটু চিকেনের লেগ পিস, এই সাইজের একটা চিকেনের লেগ পিস আসছে। তো দেখি একটু ট্রাই করে। ফার্স্ট অফ অল জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, মানে এত জাস্ট সফট ব্যাপারটা, মানে আমি জাস্ট হেড ছিটকে গেছি, মানে মাইন্ড ব্লোয়িং। ভাই 5 টাকাতে এইরকম যে একটা চিকেন হতে পারে বস আমি ভাবতে পারছি না, জাস্ট দুর্দান্ত লেভেলের লাগলো। সো ওভারঅল যে বিরিয়ানিটা ট্রাই করছি 5 টাকা দাম অনুসারে জাস্ট মারাত্মক লেভেলের। সো তোমরা এটা কীভাবে পাবে না পাবে সমস্ত মানে ডিটেলস আমি ভিডিওর শেষে কিন্তু বলে দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণ আমি একটুখানি খাওয়া দাওয়াটা জমি করে নিই। সো ফাইনালি খাওয়া দাওয়া পর্ব তো শেষ করলাম, তো 5 টাকার বিরিয়ানি কিন্তু খেলাম, ঠিক আছে। মেন কথা এই গরমের মধ্যে মানুষ যেখানে বিরিয়ানি খাচ্ছে না সেখানে 5 টাকার বিরিয়ানি, এরম অফার চালু করার কারণটা কী হলো? এটা একটা আমাদের কিছুদিন বাদে বাদে বিভিন্ন রকমের কনসেপ্ট আমরা আনি, বিভিন্ন রকমের কম্বো আমরা লঞ্চ করি, তো ওরকমই পরপর পরপর সব কম্বো। তবে বিরিয়ানিটা আজকে একটু ড্রাই ছিল বা কিছু সামান্য প্রবলেম যেগুলো আমি বললাম, তো সেটা কেন হলো? অ্যাকচুয়ালি আমরা রিপোর্টটা এখনো পর্যন্ত পাইনি, এই ফার্স্ট এখানে থেকে শুরু হলো প্রবলেমটা, কারণ বাইরে ওয়েদার বৃষ্টি হচ্ছে, আমি যখন খাচ্ছি ঝড় বৃষ্টি, কারণ দমটা যেটা বিরিয়ানির মেন হচ্ছে দম, যেটা প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ। হ্যাঁ, আর এনাদের কিন্তু মানে বিরিয়ানির যে হাড়িটা মানে তোমাদের বাইরে থাকে, তো মানে এই ঝড় বৃষ্টির কারণে যে গ্যাস জ্বালানোই যাচ্ছিল না। আর 5 টাকার বিরিয়ানিটা কিভাবে মানুষ পাবে একটুখানি বলো। 5 টাকার বিরিয়ানিটা হচ্ছে যেটা, তুমি যদি 5টা বিরিয়ানি নাও সেক্ষেত্রে 6 নম্বর বিরিয়ানি যেটা হবে সেটার জন্য তোমাকে অনলি 5 রুপিস পে করতে হবে। এক্স্যাক্টলি, তার জন্য তোমাকে 5খানা বিরিয়ানি কিন্তু নিতে হবে। 5খানা চিকেন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানির প্রাইস কত যাচ্ছে? চিকেন বিরিয়ানি হচ্ছে 100 রুপিস, তো 100 টাকা যদি মানে 500 টাকা বিল করলে একটা 5 টাকায় পেয়ে যাবে, তাই তো? আর যদি মাটন বিরিয়ানি সেক্ষেত্রেও কি আছে এই অফারটা? শুধু চিকেন বিরিয়ানি, অনলি চিকেন বিরিয়ানির উপর কিন্তু এই অফারটা রয়েছে। সো আসো এই অফারটাকে গ্র্যাব করো, কারণ দুর্দান্ত একটা অফার চলছে। সো কী করছো আর 5 টাকায় আসো এসে এটা নাও। আর লোকেশানটা অবশ্যই তোমরা জানো গুগলির লোকেশান কি, তাও আরও একবার জেনে নিচ্ছি গুগলির লোকেশানটা একবার। লোকেশান হচ্ছে কাছাপাড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বিমল শাড়ি সেন্টার, ওর পাশের রাস্তাতে চলে আসতে পেয়ে একদম একদম একদম। তো চলো বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে, চলো। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে একদম বাইরে বেরিয়েছি এবং আমি ছাতা নিয়ে যাচ্ছি, আমার সাথে এদিকে শুভজিৎ আছে। তোমরা দেখেছিলে 5 টাকার বিরিয়ানি খেতে, ভিডিও হচ্ছে, মানে মেন কথা হচ্ছে যে শুভজিৎ যাচ্ছে সবাই মিলে, টোটো অটো ক্যাব লেগে যাচ্ছে, আলটিমেটলি এখন বাড়ি যাচ্ছি। তো চলো, গালাগালি দিচ্ছে কেন, ভিডিও হচ্ছে তো। সো ওভারঅল আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা যায় নেক্সট কোনো ব্লগ বা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকে টাং করে বাইকের লেটেস্ট আপডেট, মানে টাং করে বাইকের লেটেস্ট আপডেটের জন্য। তো চলো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।